তো এখন 6:45 বাজে, এত সকাল সকাল ঠান্ডাতে বেরিয়েছি হচ্ছে লঙ্গেওয়ালা যাওয়ার জন্য। আর তানোট মাতা মন্দির যাব, এখান থেকে মোটামুটি 100+ ডিস্টেন্স। আর পিছনেই গোল্ডেন ফোর্টের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু, তো সকলকে হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আমার সাথে থাকবেন। আজকে আপনাদেরকে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স করাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে লাইক করবেন। জাস্ট লঙ্গেওয়ালার জার্নি স্টার্ট করেছি, সামনেই এত সুন্দর বায়ুকল, ফ্রিতে বিদ্যুৎ উৎপন্ন করার একটা সহজ পদ্ধতি। দারুণ সুন্দর ভিউ নিয়ে লঙ্গেওয়ালার দিকে এগিয়ে যাচ্ছি। ডেজার্টের মধ্য দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা, পাশে ট্রেন লাইন এবং ওধারে উইন্ড মিল, অসাধারণ লাগছে সকালবেলা। আর উইন্ড মিলের পাখাগুলো ঘুরছে। কথায় আছে মজাটা ডেস্টিনেশনের নয়, মজাটা হচ্ছে সফরের। অর্থাৎ যে জায়গা দিয়ে এখন সফর করছি, অর্থাৎ যাচ্ছি, পুরোটাই হচ্ছে ডেজার্ট। ডানদিকে এবং বাঁদিকে বালিয়াড়ি শুরু হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। তো এখন আছি রামগড়ে, আর এই রামগড়ে জাস্ট সিটিটা সিটি ঠিক বলবো না, রামগড় এলাকাটা ক্রস করে এইখানে বাঁদিকে টার্ন নেব। টার্ন নিলে এটা হচ্ছে লঙ্গেওয়ালা যাচ্ছে, আর সোজা বেরিয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে তানোট। তো লঙ্গেওয়ালা এখনও মোটামুটি 42 থেকে 43 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে। এই তো এখানে সামনেই বোর্ড দেওয়া আছে, 43 কিলোমিটার ফ্রম হেয়ার। লঙ্গেওয়ালার দিকে যত এগোচ্ছি পরিবেশটা দারুণ সুন্দর হয়ে যাচ্ছে, আর লঙ্গেওয়ালা আর 29 কিলোমিটার বাকি আছে। লঙ্গেওয়ালা পোস্টে চলে এসেছি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানেই চেকিং হবে। সামনের পোস্টে পেপার টেপার চেক করে নাম্বার টাম্বার সব লিখে নিল। বাইকটা এবার এখানে কোথাও পার্কিং করব, কোথায় পার্কিংয়ের জায়গা আছে দেখি। এখানেই একটা পাকিস্তানের উল্টানো ট্যাঙ্ক, উল্টানো পতাকাওয়ালা ট্যাঙ্ক পাকিস্তানের, এটাই। ওহো হো ভগবান, দাঁড়িয়ে আছি পবিত্র লঙ্গেওয়ালার মাটিতে। এই লঙ্গেওয়ালাতেই 1971-এ পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার একটা যুদ্ধ হয়। তো বাংলাদেশ সেই সময় পাকিস্তানের অংশ ছিল, সেই সময় বাংলাদেশকে নিয়ে এই যুদ্ধটা। আর এই 1971-এ পাকিস্তানি সেনারা জয়সালমেরকে দখল করবার জন্য অ্যাকচুয়ালি অ্যাটাক করেছিল এই লঙ্গেওয়ালা পোস্টে। আর এই লঙ্গেওয়ালা পোস্টে অ্যাটাক করার পরে লজ্জাজনকভাবে হেরে গিয়েছিল এবং পাকিস্তানের অনেক ট্যাঙ্ককে ক্যাপচার করে নেয়। তো পিছনে যে ট্যাঙ্কটা রাখা আছে, এই ট্যাঙ্কটার নাম হচ্ছে T-59 ট্যাঙ্ক। তো এটা হচ্ছে আমেরিকা থেকে পাকিস্তান তখন এটা নিয়েছিল।
তো এটা হচ্ছে আমেরিকান তখনকার দিনের মডার্ন একটা ট্যাঙ্ক। পাকিস্তানিদের কাছে ছিল হচ্ছে T-59 ট্যাঙ্কার, ইন্ডিয়ানদের কাছে ছিল এই জিপে বসানো এই ধরনের RCL গান। তো এইটা দিয়েই অ্যাকচুয়ালি পাকিস্তানকে আটকে রেখেছিল সারা রাত ধরে, আর সকালবেলা বায়ুসেনা এসে পাকিস্তানকে পুরো ধুয়ে দিয়ে চলে গিয়েছিল। আপনাদেরকে এবার দেখাবো ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনারা যে বাংকার ইউজ করেছিল, সেই একটা বাংকার। তো এটা হচ্ছে একটা বাংকার, এখন অবস্থা খুবই ভাঙাচোরা। একবার ভিতরে ঢুকি, ফিল করি। এই যে জানলাটা দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে পাকিস্তান, এদিক থেকেই অ্যাকচুয়ালি অ্যাটাকিংটা এসেছিল। আর এইখান থেকে দাঁড়িয়ে একসময় সেনারা গুলিগোলা চালিয়েছিল, তো ভাবতে অবাক লাগছে। কিন্তু আমরা যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা হচ্ছে এমন একটা রাস্তা যে একটা বাংকার থেকে একটা বাংকারে যাওয়ার জন্য তো এই ধরনের একটা প্যাসেজ করা থাকতো, শত্রুপক্ষের যে অ্যাটাকিং ফায়ার হতো সেই ফায়ার থেকে বাঁচবার জন্য। আমি এমন একটা ব্যাটেল ফিল্ডে দাঁড়িয়ে আছি যেখানের মাটি ভারতীয় জওয়ানদের বীরগাথার কথা শোনায়। অসম্ভব প্রাউড ফিল হচ্ছে এই জায়গায় এসে। লঙ্গেওয়ালার যুদ্ধ নিয়ে বলিউডে একটা সিনেমাও আছে, নাম হচ্ছে বর্ডার। বর্ডার সিনেমাতে লঙ্গেওয়ালা সম্পর্কে অনেক কিছু দেখানো হয়, কিন্তু বর্ডার সিনেমা যেটা দেখানো হয় সবটা কিন্তু বাস্তবের সঙ্গে মিল নেই। কিন্তু তবুও লঙ্গেওয়ালা যুদ্ধ সম্পর্কে বর্ডার সিনেমা থেকে অনেক কিছু জানা যায়। আপনারা এখানে আসলে ওয়ার মেমোরিয়ালের এই মিউজিয়ামটা দেখতে পারেন। এখানে অনেক কিছু জিনিস রাখা আছে, যেমন সেখনকার দিনে ব্যবহৃত ওয়াটার বোতল, দূরবীন, বিভিন্ন আর্মার, বিভিন্ন ধরনের বন্দুক এবং আরও অনেক কিছু। মিউজিয়ামের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, এটা লেখা নেই, কিন্তু আমি ভিডিও করেছিলাম, আমাকে ডিলিট করতে বলেছিল। এই ফলকটাকে পাকিস্তান সঙ্গে করে নিয়ে এসেছিল এটা জয়সলমীরে বসাবে বলে, তো সেটা সম্ভব হয়নি, সেটা এখানে ইন্ডিয়ান পোস্টে রাখা আছে এখন। তো সুদূর কলকাতা থেকে ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে ইন্ডিয়ান আর্মির এই যে লাস্ট যে ক্যাফে, সেখানে আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করব, খেয়ে আমরা যাবো হচ্ছে তানুট মাতার। আর কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখলাম হচ্ছে এখানকার অডিও ভিজুয়াল যে থিয়েটার আছে সেখানে একটা শো হলো, 25 rupees টিকিট। আপনারা সেটা দেখবেন, লঙ্গেওয়ালা সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি হর্নেট ম্যান, ঘুরে বেড়াচ্ছি রাজস্থানের বিভিন্ন জায়গায়। এখন যেমন আছি আমি লঙ্গেওয়ালাতে, এই সমস্ত কিছু ভিডিওগুলো আসবে আমার ইউটিউব চ্যানেলে, সেই কারণে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো লঙ্গেওয়ালা থেকে বেরিয়ে এবার তানুট মাতার দিকে যাওয়া হচ্ছে। ওই বালিয়াড়ি থেকে হয়তো বরফি তার জাদু ছড়ি ঘোরাবে আর এখানে সমস্ত উট উঠে দাঁড়িয়ে পড়বে।